ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি দিব। তার জন্য আমি এখানে সুরকিকে টেলে নিব। যেটা একটু টেলে নিতে হবে, এখানে আমি কুচো চিংড়ি সুরকি নিয়েছি। আপনারা আমার পুরো ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার ভিডিও একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের কাছে। আপনারা আমার পুরো ভিডিও দেখার অনুরোধ আপনাদের কাছে। আপনাদেরকে আমি অনেকবার বলছি, আপনারা আমাকে কমেন্টে এসে বলবেন না সাবস্ক্রাইব করার জন্য, বন্ধ করার জন্য বলবেন না। আপনারা যদি শুধু একটা কমেন্ট করলে আমি বুঝে যাবো যে আপনি আমার নতুন বন্ধু নাকি পুরনো বন্ধু আমি এটা দেখবো। যদি নতুন বন্ধু না, আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিব আপনারা যদি আমার পাশে থাকেন। আপনাদের এটা লেখা লাগবে না। এখন এখানে রসুন আর কাঁচামরিচ গুঁড়ো আমি চেলে নিচ্ছি। আজকে আমি দুইটা শুকনো ভর্তা দেখাবো। তেলে নাও হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব আর একটা শুকনো ভাজার জন্য। মলা শুকনো আমি এখানে তেলে নিব। এটাকে আমি মাথা ছিঁড়ে ধুয়ে নিচ্ছি, মাথাটা যাতে শুকনো খেতে লাগে তার জন্য ভালোভাবে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন শুকনোটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিব। শুটকিটা বেটে নেওয়ার জন্য প্রথমে যে শুটকিগুলো টেলে নিয়েছিলাম সেই শুটকিগুলো আর কাঁচামরিচ টেলে নেওয়া, আর রসুন টেলে নেওয়া, আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এখানে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এখন আম্মু এটাকে বেটে নিবে ভালো করে। অনেক ফিনিশিং করে এটাকে বাটতে হবে। আপনার কাছে আবার অনুরোধ, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার ভিডিওটা দেখবেন আপনারা, আমার ভিডিওটি 3 মিনিটের কম দেখবেন। আমার পুরো ভিডিওটা আপনারা দেখার অনুরোধ রইল। দেখতে না ইচ্ছে করে 2 মিনিট দেখবেন আপনারা। ভিডিওতে প্রথমে ঢুকেই কমেন্ট করবেন আর লাইক করবেন না, ভিডিওটা পুরো দেখে তারপর দিয়ে আপনি কমেন্ট করবেন আর লাইক করবেন। যদি না ইচ্ছয়, যদি আপনারা যদি আমার ভিডিওটা না ইচ্ছয় তাহলে আমার ভিডিওতে ঢুকার দরকার নাই। যদি ঢুকেন পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে না দেখতে ইচ্ছে করে ঢুকবেন না। এরকম ঢুকে ভিডিওটা টেনে আপনারা দেখে চলে যান, তখন আমার সাবস্ক্রাইব গুলো কেটে নিয়ে যায়। আমার ভিডিওটা আপনারা শুধু দুই একজনা দেখে কমেন্ট করেন, আমার ভিডিও তো কেউ দেখে না। আমি তো সবার ভিডিও দেখি। আপনারা যদি আমার ভিডিও না দেখেন এরপর থেকে আমি আপনাদের ভিডিও আর দেখবো না। আমি সবার পাশে থাকি কিন্তু আপনারা আমার পাশে থাকেন না। আপনারা শুধু বন্ধু হয়ে চলে যান, ভিডিওটা পুরোটা দেখেন না। শুধু বন্ধু করলে তো হয় না, ভিডিওটা পুরোটা দেখা লাগে। বন্ধু কাকে বলে? বন্ধু হইতে পারে যে সবসময় প্রতিদিন আমার পাশে থাকবে। তাই আপনারা পাশে থাকেন, আপনারা আমার পুরো ভিডিও দেখেন। আপনারা যদি আমার ভিডিও না দেখতে ইচ্ছা করে ভিতরে ঢুকার দরকার নাই। আপনারা যদি আমার ভিডিও না দেখতে ইচ্ছা করে সাবস্ক্রাইব করবেন। আমার একটা দুটো সাবস্ক্রাইবার ভালো, একটা দুটো ভিউয়ারসই ভালো। আমার কথার মাঝে দিয়ে আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে না পরিবেশন করে দেখাবো, নামিয়ে নিব। তারপরে আমি আর একটা যে ভর্তা করবো সেটাও বানিয়ে দেখাবো আপনার সাথে। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে আমার। এখন আমি এখানে মলা শুটকির ভর্তা করার জন্য মলা শুটকির যে তেলে টেলে নিয়েছিলাম আমি এখন এখানে শিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে রসুন দিয়ে দিব, যে তেলে রাখা রসুনগুলো দিয়ে দিবে এখন। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন আর ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে বেটে নিবে আম্মু। এটাকে একটু ভালো করে বেটে নিতে, এটা ভালো করে মেন করে নিতে হবে ভর্তাটাকে। আমার ভর্তাটা বাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনার কাছে আবার অনুরোধ রইল আমার, সে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য।
ভিডিও না দেখে কমেন্ট করবেন না, লাইকও দিবেন না। এখন আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মাছের মাছের লবণ থাকে, তার জন্য লবণটাকে একটু বুঝে শুনে দেওয়া লাগবে। ভর্তা আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, আপনারা চাইলে ভর্তাটা তৈরি করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তারপরে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম।